আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহসুর রমতে সবাই ভালো আছেন আপনারা যারা দু সালে এস পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে এবং কত তারিখে প্রকাশ করা হবে এ নিয়ে তার ডেলি ক্যাম্পাস একটি নিউজ কভার করেছে এখানে বলা হয়েছে তেইশ থেকে সাতাশ পারে এবং নিউজটি কভার করা হয়েছে বিশ ডিসেম্বর দু হাজার একুশ অর্থাৎ আজকে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী তেইশ থেকে সাতাশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে ফলাফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সোমবার বিশ ডিসেম্বর সংশ্লিষ্ট মাধ্যমে এ তথ্য জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে গতকাল রোববার এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে দু সালের এসএসসি সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হয়ে গেছে আগামী তেইশ ডিসেম্বরের পর যে কোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে অর্থাৎ আপনাদের এসএসসি পরীক্ষা দু এর খাতা দেখা শেষ হয়ে গেছে এবং ফলাফল তৈরির কাজও শেষ হয়ে গেছে বলা হয়েছে প্রধানমন্ত্রী সম্মতি দিলে উল্লিখিত দিনের পর বা আগামী সাতাশ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে তো আপনাদের জানুয়ারি মাস থেকে একাদশ শ্রেণীর ভর্তি শুরু হয়ে যাবে এরপর বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলনে তা প্রকাশ করা হবে অর্থাৎ দুপুরের দিকে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে এদিকে আন্তঃশিক্ষা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন আগামী তেইশ থেকে সাতাশ ডিসেম্বরের মধ্যে এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য রোববার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে ফলাফল তৈরির কাজ শেষ হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে অপেক্ষা আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট তেইশ থেকে সাতাশ তারিখের মধ্যে যে কোনো দিন প্রকাশ করা হবে প্রধানমন্ত্রী যে দিন তারিখ ঘোষণা করবেন সেই তারিখ অনুযায়ী প্রকাশ করা হবে এ বিষয়ে কিন্তু জাগো নিউজ টোয়েন্টি নিউজ কভার করেছে এখানেও বলা হয়েছে এসএসসির ফল প্রকাশ হতে পারে তেইশ থেকে সাতাশ ডিসেম্বরের মধ্যে তো সাতাশ তারিখের যে কোনো তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে তারা কিন্তু নির্দিষ্টভাবে একটা সময় বলে দেবে যে কত তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো রেজাল্ট প্রকাশ করা হলে আপনারা ঘরে বসে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন সবার আগে এবং মার্কশিট সহ ডাউনলোড করতে পারবেন কিভাবে এ বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ